আমি একপদ খাওয়ান দাও, ওই খাওয়ানটা আমি পাইলাম, তোমার মাই খাইল না, তোমার বাবাই খাইল না, আমি খাইলাম। আমাকে মাবুত নামাই না, যদি অন্য কোন মাবুদের কথাও কয় খবরটা, তবুও মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবা না, সদ্ব্যবহার করবা। এই যে নগদ জান্নাত ঘরের মধ্যে রাইখা, আমরা জান্নাত বিছাই দিয়া আরেক জায়গা বাবা। আমার অনুরোধ, যাদের মা বাবা বেঁচে আছে তারা খেদমত করবেন, জান্নাতের দরজা খুলে নিবেন, তার জন্য না আপনার এই লাভ, মা বাবার কোনো লাভ না, লাভ হইল আপনার। তাই বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি থাকে, সেদিও পিতাকে সেদিও মাতাকে কাবার চেয়ে বড় সম্পদ। কারণ আপনার মা বাবা যদি কয় তুই হজে যাইতে পারবি না, আপনার জন্য হজ আর কবুল হবে না। কাবা বড় না বাবা বড়? তাইলে বাবা বড়, এই জিনিসটা একবার খেয়াল রাখলেই মা বাবা সুখে থাকে না। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানে পায়রা পানা। Let's go.
তাকে কাবার চেয়েও বড় সম্পদ। এখানে গান গাইতেছি সবাই, 5 দিন 10 দিন 20 দিন রোজ এক লোক নেই, ওনার বেলিটা ডেলি দিতে হইব, বাকি টাকা দেবো না। ইস্টে যাই ফার্স্ট ওনার টাকা দিতে। সুপার জেল গাড়ি এসির মধ্যে থাকে, আবার মাথার উপরে একটা ফ্যান ওনার জন্য এস্টামি লাগাই দিছি। হোটেলে গেলে সবার আগে তার নাস্তাটা দিয়ে দেবো, তা নইলে খাই যা কারে গো। আমার আরেক দাদা ভাই মিউজিকের গানে আমাকে 100 টাকা দিয়েছে, মান্নাদের গান পছন্দ করি, গাইতে পারি না তাও ভালো লাগে ভাই। মানে জীবনও টাকাতে এই গানটা শুনে দিচ্ছে। আসলে যতক্ষণ আসলে গান গাই গাড়িতে, যখনই সুযোগ পাই তখনই কিন্তু আমি সবসময় মান্নাদের মেহেদি গোলাম আলী কাদের কথা শুনি। আপনারা এই গানের 20 টাকা মনে করবো আমার 20 লক্ষ টাকার চেয়ে বেশি। যাই হোক, সালম ভাই বলেছে আমি ছোট ভাই, উনি হইলো বড় ভাই।
আসলে তো চিনি সত্য, তো বইতে হয়ে গেছিলাম, পনেরো নান এখানেই বাকি আছে। আমি শিক্ষার একটা কণিকা পর্যন্ত অর্জন করতে পারি, আর এই বইতে জগতে আমার পনেরো না, আমি তো মনে করছিলাম এখানে হয়নি। তাও সরকার সাহেব বলেছে, যাই হোক উনি আমার বড় হয়, তার দোয়াই আমার জীবনে সবচেয়ে বড় দোয়া। আমিও দোয়া করে তুমি একদিন বই দিয়ে যাবো, দাও এখানে হিন্দু লোক আছে নাকি? খুব রামের যখন বান মারছে রাবণ রাজা, বান তো আর ফিরে যেতে পারে না, মরণ রাজি বান মারছে। জিগে এই বান ফিরবো কিভাবে? যে বারো বছর কোন নারীর পক্ষে এখানে ওই ফিরে যেতে পারবো, বারো বছর নারীর মুখ দেখেনি, এমন কোন লোক আছে? কেউ মার মুখ দেখছে, কেউ বইনের মুখ দেখছে, কেউ খালার মুখ দেখছে, কেউ অন্য কারোর মুখ দেখছে? তো এই লোক ওই বিশ্রয় পায় না। লক্ষণ করে দাদা আমি বারো বছর কোন নারীর মুখ দেখি নাই। কিভাবে? সীতা যে বনবাসে ছিল, তুমি তো তার সম্পূর্ণ খাবার দাবার নিয়ে যেতে, তখন দেখো নাই দাদা গুরু সবসময় দিদির পায়ের দিকে চাইছি, কোনোদিন মুখের দিকে চাই নাই। আর বর্তমানে বাবিলে দেবলে ছবি দেখতে না পারলে বড় বেড়ে কইটা ছেড়ে দিন, গাল ফুললে তিন দেবে তো বাতি খায় না, কি সে বাবি আমার একটু আদর করলো না। আর লক্ষণ কি বলে, বারো বছর আমি খাবার দিছি দিদির মুখের দিকে চাই যে সবসময় চরণে দিয়েছি। তাই রাম বলে, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, আমি বলেছিলাম লক্ষণ রে এই শাড়ির আঁচলটা ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় গেছে, কয় আমি চিনি না। কানের শাখাগার বলছিল আমি চিনি না, কানের দুলকার বলছিল আমি চিনি না, নাকের ফুলকার আমি জিজ্ঞেস করেছিলাম তুই বলছিলি আমি চিনি না, যখন বলছিলাম পায়ের ডুকুরকার বলছিলি দাদা আমি চিনি, আমার দিদির ডুকুর, কারণ চাইছিল পায়ের দিকে পায়ের ডুকুরতে চিনছে, অন্যদিকে চায় নাই চিনো নাই। আমি ফিরাইতে বলো বারো বছর তাদের মুখ দিকে নাই, তখন নাম বলছিল লক্ষণ দে আমরা গান গাই সব ধরনের কথাই বলতে গেলে হিন্দু তো থাকতে পারে নাকি। আর কথাটা পয়েন্টে বলে গেছে লক্ষণ, এটা ত্রেতা যুগ, ত্রেতা যুগে আমি নাম তুই লক্ষণ, আমি বড় ভাই তুই ছোট ভাই, ত্রেতা পরে আসবে কোন দাপর, এই দাপর যুগে হবে তুই বড় ভাই আমি মুসুরো ভাই। এমন একটা আবাদত তুই করেছিস যে আমি কল্পনা করতে পারি নাই, এই আবাদতের গুণে সেদিন তুই হবি বড় ভাই আমি অমু ছোট ভাই, তাই তারপরে এসে রাম হয়ে যায় কৃষ্ণ ছোট ভাই, আর লক্ষণ হয়ে যায় বলো রাম বড় ভাই। তুমিও অপেক্ষায় থাকো, আল্লাহ এমন তো করতে পারে, বড় রে ছোট করে, ছোট রে বড় করে। এই কান্দে না আসে আবার আরেকজনের দিকে হেসে আরে। তবে আমার সবচেয়ে বড় গর্ব আমার ওস্তাদ আবু সরকারের রত্ন আবু সালম সরকার সাহেব, যেখানে যে বুক ফুলাইছে আমার বড় ভাই সত্যি, তার যে গান এই যে আমি করি নাই করিতে পারি নাই, আবার গজলের সুর, আরে এক হাজার গান এক পালায়, এমন একটা গান এক পালায় দিলে যথেষ্ট, এই একটা গান আমল করলি হয় না, বিরহ হুমা কামার আব্বায়নে সগিরা, এই গানটা শুনে মা বাবার কবরে দোয়া করলে মা বাবা কবরের মধ্যে যদিও দোজখের আযাব হয়, এই দোয়ার গুণে আল্লাহ ওই কবরের মধ্যে বেহেশতের রোশনাই দিবে। যাই হোক, তিনটি টাকা নবী বলেছে, এই তিনটি টাকা আমি রাখতাম সব দিয়ে দিতাম, তিনটি টাকা কার জন্য? দাদা কথা বললেন না, জানি না, আমার এই সিজনে প্রায় 70-80 পালার মতো গান চলছে, তার মধ্যে যদি শ্রেষ্ঠ পাঁচটা আসর হয়ে থাকে আজকের আসর একটা শ্রেষ্ঠ আসর, এত নীরব এত শান্তিপূর্ণ আসর খুব কম হয়, রফিকুল ইসলাম ভাই তারাও বাড়িতে একটা আসর করেছি খুব সুন্দর খুব আসর নীরব, তাই এই শান্তিপূর্ণ আসরটা একটু শান্তি রাখবে। দেখেন তিনটা টাকা নবী কেন রাখতে চায়? এক ব্যক্তির নাম আবুল উজ্জা, সে চাচার বাড়িতে থাকে, বাবা নাই মা আছে, নবী গেছে মদিনায় মক্কা শরীফ, এই ঘটনা চাচার কাছে গিয়া কয়, চাচা আপনি তো অনেক কিছু জানেন কিন্তু নবীর বলে কথা করেন না, চাচা কয় আমারে ধমকাস তুই বলছস নাকি? চাচা আমি প্রস্তুতি নিছি, আমি নবীর কলিমা পড়ে এলাম, মনে মনে সিদ্ধান্ত নিছি আপনি পড়বেন লনে একসাথে যাই, চাচা কয় এই আমি তো পড়ুন না, তুই যদি পড়ো
তোর গায়ের জামা কাপড়ে গেলে আমার গেলে খুললে দিয়া তারপর যা। তার বয়স কত রাখ যুবক? আমি পৃথিবীর সব ছেড়ে দিব, আমি আমার নবীকে ছাড়তে পারবো না, আমি কলেমা পড়ে বসতে পারবো না। তার জন্য তুই উলঙ্গ হয়ে যাবি, চাচা জামা কাপড় চাইছে দিয়ে দিছি। মা যদি একটা কাপড় থাকে দাও, মা একটা কম্বল, এই কম্বলটাই মা গায়ে দেয়, অর্ধেক শিরা মার জন্য লাগছে আর অর্ধেক শিরা উজ্জ্বল দিয়ে দিছে। এই কম্বলটা পেশ দিয়ে তিনি সরাসরি মদিনার মধ্যে চলে গেলেন, গিয়ে একটা মাঠের মধ্যে বসলেন। মাঠের মধ্যে বসলেন, একটু পরে নবী মসজিদে নববীর এসেছে। তখন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত আলী, তারা বললেন, উজ্জ্বল তোমার গায়ের মধ্যে জামা নেই, শরীয়তের মধ্যে খালি গায়ে থাকা তো সুন্দর না। কয়ে এই তো তো আছি, খুব কষ্ট কইরা নবীর কাছে গেলেন, হাত দিলেন, কলিমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই উজ্জা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, তারা বলে, উজ্জা তো নামাজ পড়ে টাকা রাখো, ও ইসলাম খুব জোরা দামি কিনছে, ও বারান্দার মধ্যে থাকুক, ওয়াজ করো, রোজা করো, হজ করো, জাকাত করো, সইতে না পারো নাও করতে পারে, ও আসে, ও দেখুক কিভাবে নামাজ পড়ে, কিভাবে রুকু দেয়, কিভাবে সেজদা দেয়, একসময় পড়বে। তাই তাই এই ওজা ছাড়া ইবনে মাজ্জা এবং দালাইমা এত কম্বল আছে, ওই দুইজনের কাপড় এনে গুহার মধ্যে বয়ে থাকে। তাই আমার নবী বলছিল, আমার যত টাকা সব গরিবকে দিয়ে দিতাম, তিনটা লাখ টাকা রাখতাম, এই তিন ব্যক্তির তিনটা দেড় দিয়ে জামা কাপড় কিনা দেওয়ার জন্য। বলে তোমার নাম কি? বলে আব্দুল ওজ্জা। কয়ে ওজ্জা বা আজকে দিয়ে তোর মার নাম বলবে আব্দুল্লাহ, আমার বাবার নাম। এই তিনটা টাকা রাখতো, কারণ ইসলামের মধ্যে এই জামা কাপড় খোলা থাকলে যুবকদের বড় খেলা পায়, গুহার মধ্যে থাকতো জামা পড়তে পারতো না। তাই আব্দুল্লাহ বলে, নবী গো, আমি আপনার নামে আমার জীবনটা দিয়ে দিব। তাবুকের যুদ্ধে সবাই যায়, ও আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, যত টাকা পয়সা সবাই না নবীর দেয়। আর আব্দুল্লাহ বলে, নবী, আমি তো কিছু দিতে পারলাম না, তবে আজকে যুদ্ধে যাচ্ছেন, আমার জীবনটা আমি আপনার জন্য দিয়ে দিব। আমার নবী কয়, আব্দুল্লাহ, তোমার আমার খুব ভালো লাগে, তুমি এত সহজে ইসলাম ছেড়ে যেও না। গাছের একটা ডাল, একটা পাতা, ছাল ছাল ছাল, তাই নাই না? ওজ্জা রাতের মধ্যে বাদ্যা দিল, মাজ্জা রাতের মধ্যে বাদ্যা দিল, দালাইমা রাতের মধ্যে বাদ্যা দিল। বলো, তোমাদের তিনজনের জন্য আমি ওই কাফেরা কাফেরদের তোমাদের রক্ত হারাম করে দিলাম। আজকে যুদ্ধ হবে, যত তীর বল্ল মারবে তোমাদের তিনজনের গায়ে বিকবে না। সেখানে তাবুকের যুদ্ধে বিরোধী দল 2,00,000 সৈন্য নিয়ে এসেছিল, রাসূল 30,000 সৈন্য নিয়ে গেছিল, যেই শুনছেন নবী 30,000 সৈন্য নিয়ে এসে 2,00,000 বলাই গেছে। এইটার একটা কথা আগেই জবাব দিয়ে ক্লিয়ার হয়ে যাবে নাকি? আরেকটা প্রশ্ন হলো, নবীর কাছে তিন বলছিল, আর নবী আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিল, দুইটা কবুল করছে, একটা কবুল করে নাই। এক নম্বরে মনোযোগ করে নবী বলছিল, আল্লাহ গো, নূহ নবীর উম্মতরা যেইভাবে জলে ডুবে মরছে, আমার উম্মতরা যেন ওইভাবে না মরে। আল্লাহ বলছিল, এটা আমি কবুল করলাম। দুই নম্বর দোয়া হলো, আমার উম্মতরা যেন না খায়া না মরে। আল্লাহ বলে, এটা কবুল করলাম। মুসলমানদের কিন্তু অনেক টাকা, ইসলামিয়ান ব্যাংকে যেই টাকা, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এত টাকা নাই। আল্লাহ বললো, এটা কবুল করলাম। দুই নম্বর দোয়া, তিন নম্বর দোয়া করছিল, আল্লাহ, আমার উম্মতরা যেন যুদ্ধ বিদ্রোহ করে না মরে, আল্লাহ এটা দোষ দিলে আমি কবুল করলাম না। আরে বুখারী শরীফ খুলে দেখেন, যার জন্য আফগানিস্তানে এত যুদ্ধ, ইরাকের মধ্যে এত যুদ্ধ, বিভিন্ন বিশ্বের মধ্যে এত যুদ্ধ, কারণ এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। এরপরে জানি নাই, সহি হাদিস মতে সালাম বায়াতের জবাবটা করার চেষ্টা করলাম। এর ব্যাখ্যা ছিল, আমি ব্যাখ্যায় গেলাম না, কারণ আমি একটু নবীর গান গাবো, অনেকে শুনতে চেয়েছে, জবাব শেষ হয়ে গেল, আমার আর কোনো জবাব নেই। তবে গানটা একটু বড় হইলো, খুব ভালো লাগবে, মুরব্বীরা শুনতে চেয়েছে গানটা শুনে। রাত্র নিশি হইল,
রাস্তা দিয়ে যায় আবুজেলের সাথে দেখা, আবুজেল বড়ি খেয়ে তবে কি খান, আবুজেল কই যদি কই বড়ি খেয়ে কই রাস্তায় তো বড় অভাবী মানুষ, মাথার মধ্যে টুকরি টুকরি মধ্যে বড়ই ভাতিজা বরুর মধ্যে কোনদিন বালু খায় নবী কয় না, কয় তাহলে আমার মুখে বালু এলো বুঝছি, ও আমি যে বরুর পাথর কইছিলাম দাদু দিয়া পাথর বানায় লাইছো শুনছিলাম তুমি জাদুঘর বিশ্বাস করিনি, আজকে সস্তকে দেখলাম আমার তাজা বড়ই পাথর বানা লাগছো, টুকরির মধ্যে বড়ই নামাই দিয়ে গেলি শুদ্ধ পাথর হয়ে গেছে। আবুজেলকে ভাতিজা কি কথা না কই আমার তাজা বড়ই পাথর বানাই দিলা, আর একটা কথা আছে যে কথা কইলে পাথর বড়ই হয়ে যায়, এতদিনে সুযোগ পাইছি মনে মনে ভাই আমার কাছে এমন একটা কথা আছে একবার বলবেন একবার বলার সাথে সাথে সমস্ত পাথর বড়ই হয়ে যাবে, যে হেল কয় বাবারে সৌদি আরব যত পাথর এত পাথর আর অন্য দেশ নাই মরুভূমির দেশ, মনে মনে কই ওই কথা শিক্ষা সব পরিমাণে বিচারাম বলো খালি মুগ্ধ বলে নাই হয়তো মন্ডল গরম হয়েছে সমাজের লজ্জায় বলে নো করেন আমি নিশি রাত্রে যাত্রার বাড়িতে যাবো আমার কর্ম কোহরে এক পদ্ধতি পাঠ করে লাগিল খুলে দিল বসাইলো যখন আমি যে মাধ্যমে আমার নবী গানের মধ্যে মর্যাদা হয় তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি ভাতিজা মত আছে তৈয়ার যত খাইতে পারো মজুত রাখিব জানি জমাবো করি ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি ভাতি করাইতে পারি পরম সুন্দরী ভাতিজা গো
বলে চাচা ভাই ধরে রক্ত দিয়া করব কি, শুধু একটা কথা রাখে না মা অনুরোধ করি পরিবারে পাথর হাতে ধরে বলে আজকে মোহাম্মদকে দিবস শেষ করি নবীজির সরে নবীজি হইলেন কত ধীরে ধীরে চলল কবি হাবিদার বাড়ি রক্ত দেখিয়া তো চিৎকার মারি বলে তোমার আবার নবী কে বা